যে তুমি আলো চাও জীবন। ইয়া রমাদান ইয়া শাহর আল হুদা ইয়া শাহর আন নাদা ইয়া শাহর আল বারাকাত ইয়া যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় চ্যানেল এমসিএসের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনিন্দ আয়োজন ওহির পরশ 2023। কাছে ও দূরে পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ 24শে রমজান, ওহির পরশ চতুর্থ রাউন্ডের সর্বশেষ পর্ব। আজ আমাদের সাথে প্রতিযোগী হিসাবে আছে জালালউদ্দিন, ভানুগাছ, আমির হামজা, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, প্রতিযোগিতা পর্ব শুরু করার পূর্বে প্রথমে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। প্রতিদিনের মতো আজও প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, শ্যামলী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উস্তাদুল হুফাজ হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহকারী বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল গফফার সাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশ অতিথি মঞ্চে আজ উপস্থিত হয়ে ওহির পরশ মঞ্চকে অলঙ্কৃত করেছেন ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জাহিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসাবে আমাদের সাথে আরও রয়েছেন ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা সালমান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের প্রতিযোগিতামূলক পর্ব। প্রতিযোগীকে মঞ্চে রাখার পূর্বে জানিয়ে দিচ্ছি আজকের নিয়ম ও মানবন্ধন। আজকের নিয়ম হচ্ছে সম্মানিত বিজ্ঞ বিচারকগণ যে আয়াতটি তেলাওয়াত করবেন ওই আয়াতটি যে পৃষ্ঠায় আছে ঠিক তারপরের পৃষ্ঠার থেকে আজকের প্রতিযোগীকে পড়তে হবে। আজকে প্রতিযোগিতার মানবন্ধন হচ্ছে কুরআনুল কারিম তেলাওয়াতে আছে 50 মার্ক, তাজবিদে আছে 40 মার্ক, উপস্থাপনায় আছে 10 মার্ক। প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি ভানুগাছের বন্ধু হাফেজ জালালউদ্দিনকে। মঞ্চে আসছে হাফেজ জালালউদ্দিন। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালালউদ্দিন ভানুগাছি, ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। আমি আপনাকে যে প্রশ্ন করব, আলোচনা যেখানে যে পৃষ্ঠাত আছে ওই পৃষ্ঠার পর পৃষ্ঠার শুরু থেকে তালাত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم. وظن أنه الفراق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من مزاجها كافورا. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا. فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا. وجزاهم بما صبروا جنة وحريرا. متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمحريرا. ودانية عليهم ظلالها وظللت قطوفها تطليلا. متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمحريرا. متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. ودانية عليهم ظلالها وذللت قطوفها تضليلا. ذا برضه
ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا. صدق الله العظيم. صدق الله العظيم. الحمد لله. আমরা শুনছিলাম আমাদের বন্ধু হাফেজ জালালউদ্দিনের মনোমুগ্ধকর তেলাওয়াত। তার তেলাওয়াত প্রতিদিনই আলহামদুলিল্লাহ ভালো হয়। আজ মনে হচ্ছে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমি প্রথমে মন্তব্য জানতে চাইব আজকের প্রধান বিচারক হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ জালালউদ্দিন, তুমি তো আসলে গত বছর ভালো তেলাওয়াত করেছো, এ বছরও তুমি এ পর্যন্ত ভালোই তেলাওয়াত করেছো। আজকে তেলাওয়াত ভালো হয়েছে, বাকি আজকে তেলাওয়াতের মধ্যে অনেকগুলি বিষয় স্পষ্ট ছিল। আমার কাছে যেন মনে হচ্ছে তোমার প্রস্তুতিটা একেবারেই কম ছিল। জানি না তুমি কতটুকু প্রস্তুতি নিয়ে আসছো এখানে, তবে একটা শব্দ বল পড়লেই কিন্তু অনেক কিছু, একটা শব্দ বলে তাকে নাম্বার কর্তন করা হয় পাঁচ নম্বর। হ্যাঁ, তুমি যে পড়ছো ঠিক, কিন্তু দর্শকবৃন্দ বা যারা কোরআন বোঝেন তারা কিন্তু ঠিকই তাদের কাছে ধরা পড়বে যে তোমার অস্পষ্ট পড়াগুলি। হ্যাঁ, তুমি এ ব্যাপারে অবশ্যই আরও সতর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ বিচারককে। এবারে বিচারিক মন্তব্য শুনব আজকের সহকারী বিচারক জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল গফফার সাজুর কাছ থেকে। আলহামদুলিল্লাহ হাফেজ জালালউদ্দিন, আগের পর্বগুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আজকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, বাকি আরও চেষ্টা করতে হবে, চেষ্টাকে আরও বাড়াও, চেষ্টাকে অব্যাহত রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করুক, আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অনুভূতিমূলক মন্তব্য শুনব আজকের সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে। অতিথি হিসাবে আমাদের সাথে আজ আছেন ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জাহিদ হাসান। মোহতারাম, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, হাফেজ জালালউদ্দিনের তেলাওয়াত খুবই শ্রুতিমধুর ছিল। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আরও উন্নতি দান করেন এবং আগামীতে যেন আলো ভালো পড়তে পারে, সে ব্যাপারে আল্লাহ পাক যেন তাকে তৌফিক দান করেন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে অনুরোধ করব আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা সালমান আহমদ সাহেবকে। আলহামদুলিল্লাহ, জালালউদ্দিনের তেলাওয়াত খুব সুন্দর এবং হৃদয় স্পর্শী ছিল। আমি আশা করি বিচারকদের মন্তব্যকে পুঁজি করে তুমি আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং সামনে আরও ভালো করার চেষ্টা করবে। আর আমি ধন্যবাদ জানাই জামিয়া ইসলামী শ্রীমঙ্গল এবং ইকরা বাংলাদেশ স্কুল এবং ক্যাডেট মাদ্রাসাকে, তারা এত সুন্দর একটি কোরআনের আয়োজন মানুষদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ জালালউদ্দিন, মন ঘাবড়ানোর কিছু নেই, মন ভেঙো না, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, তোমার জন্য শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য আয়োজন ওহির পরশ 2023। এই কোরআন নাজিলের মাস, এই রহমতের মাস, এই বরকতের মাস। আমরা দেখছিলাম ওহির পরশ 2023, আমরা শুনছিলাম কালামুল্লাহ রইসিবাণী। আমাদেরকে যারা এবং যাদের সহযোগিতায় আমরা এই পবিত্র মাসে কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াত শুনতে পারছি, আমি তাদেরকে মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি এবং কামনা করছি যেন এই ওহির পরশ সামনে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে আছে শ্রীমঙ্গলের বন্ধু আমির হামজা। এবারে মঞ্চে আসছে আমির হামজা। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হাফেজ আমির হামজা, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব, তুমি ওই আয়াতের পরের পৃষ্ঠা শুরু থেকে তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسبون أن بلى ورسلنا لديهم يكتبون. قل إن كان للرحمن ولد فأنا أول العابدين. سبحان رب السماوات والأرض رب العرش عما فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم. وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون. ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون. ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون. وقيله حسبك. صدق الله العظيم. ما شاء الله. মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের বন্ধু হাফিজ আমির হামজার তেলাওয়াত। আমির হামজা আজ মনোমুগ্ধ করে তেলাওয়াত উপহার দিয়েছে। তার সম্পর্কে বলবেন আজকের প্রধান বিচারক হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আমির হামজা। শুরুতেই আমির হামজারকে ধন্যবাদ দিচ্ছি এবং তুমি যে সুন্দর তেলাওয়াত করেছ তোমার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে এই কোরআনে কারিমের সুউচ্চ মর্যাদা তোমাকে দান করেন। এবং ধন্যবাদ দিচ্ছি তোমার সম্মানিত উস্তাদগণকে যারা তোমার পিছনে মেহনত করেছেন এবং করতেছেন। এবং শুকরিয়া আদায় করছি তোমার পিতামাতার
যারা তোমাকে অন্য অন্য বিভাগে না পড়িয়ে তোমাকে মাদ্রাসায় বিশেষ করে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন। তোমার পড়াটা আসলে মনোমুগ্ধকর, আমি তোমার পড়া শুনে অত্যন্ত খুশি হয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার পড়া আমাদেরকে দৃঢ়স্থিরতা আছে আলহামদুলিল্লাহ শুরু থেকেই। তোমার পড়াকে আরও মানসম্মত করার জন্য আমি তোমাকে কয়েকটি কথা বলবো। তুমি গুণার প্রতি খেয়াল করবা, মিং দো মিন সেই, এই গুণাগুলি কিন্তু পাতলা পাতলা হয়েছে, কিন্তু একটু বোঝা যাচ্ছে যেন একটু মোটা হয়ে যাচ্ছে, খেয়াল করবো ইনশাল্লাহ। আর সাহস করে, আরও সাহস করে পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে বিচারিক মন্তব্য শুনব আজকের সহকারী বিচারক শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়ার সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল গফারের কাছ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাফেজ আমির হামজা, বরাবরের মতো আজকেও চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজান মাসের উসিলায় তোমাকে ওহির পুরুষের জন্য কবুল করুন, আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে আমাদের অতিথিদের কাছ থেকে অনুভূতিমূলক মন্তব্য শুনব। প্রথমে অনুরোধ করব ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা হাফেজ সালমান আহমদকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাফেজ আমির হামজার তেলাওয়াত খুব মর্মস্পর্শী এবং হৃদয়ে লাগার মতো তেলাওয়াত হয়েছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তার তেলাওয়াতের মধ্যে ওহির প্রবেশ অনুভব করা গেছে। আমি আশা করি তুমি এই সিজনের এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত যাবে এবং বিজয়ীর মালা তুমি পড়বে এবং এই কোরআনের বাণীকে সারা বিশ্বের মধ্যে তুমি ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে মন্তব্য শুনব আজকের সম্মানিত অতিথি ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ জাহিদ আহসানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমির হামজার তেলাওয়াত সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমির হামজাকে দেখতেছেন, জামিয়া ইসলামিয়ার শ্রীমঙ্গলের এই আয়োজনকে যারা দেখতেছেন, ওহির পুরুষের আয়োজনকে যারা দেখতেছেন, সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদেরকে কবুল করে। আর ওহির পুরুষের সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক মুবারকবাদ এবং অভিবাদন জানাচ্ছি পবিত্র রমজান মাসে আমাদেরকে যেন এই একটা পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে কোরআন তেলাওয়াতের, কোরআন শোনার, কোরআন পাঠের প্রতি আমাদেরকে আকর্ষিত করার যে প্রয়াস চালিয়েছে, সেজন্য জামিয়া ইসলামিয়াকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আমির হামজা, তুমি দুর্দান্ত পারফরমেন্স করেছো আজকে, তোমার জন্য শুভেচ্ছা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। একটি বাগান যেখানে অনেকগুলো গাছ থাকে, অনেক বাহারি ফুলের সমাহার থাকে, বাগানের মালি খুব যত্ন সহকারে সেই বাগানকে পরিচর্যা করে থাকেন, ঠিক তেমনিভাবে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল নামক এই বাগানে অনেকগুলি এই খুদে হাফেজ এই ফুলগুলি পরিচর্যা করে থাকতেন আমাদের জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার আসাদিজায়ে কেরামরা। পুরো মাদ্রাসাকে বাগানের মালির মতো সুন্দর করে পরিচালনা করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুস শাকুর সাহেব। আমি তাদেরকে কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি মৌলভীবাজারবাসীকে এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু জালাল উদ্দিন ও আমির হামজার তেলাওয়াত, দুজনেরই ভালো ও দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। এবারে ফলাফলের পালা, কে হবে বিজয়ী, কে বিদায় নিবে, সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে তুমি আলো চাও জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ,
ওহির পরশ তোমারি জন্য, যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য, ওহির পরশ তোমারি জন্য। কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে, কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে, হতে যদি চাও অনন্য ওহির পরশ তোমারি জন্য। জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, ওই যেন সবাই নিরল জীবনের জন্য ওহির পরশ তোমার জন্য ওহির পরশ। জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, ওই যেন সবাই নিরল জীবনের জন্য ওহির পরশ তোমার জন্য ওহির পরশ, যে তুমি আলো চাও জীবনের ভালো। প্রিয় দর্শক শ্রোতা, বেলা তিন ঘটিকা থেকে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন ওহির পরশ 2023। আজ আমাদের সাথে প্রতিযোগী হিসেবে ছিল জালালউদ্দিন, ভানুগাছ, আমির হামজা, শ্রীমঙ্গল। দুজন প্রতিযোগী দুর্দান্ত লড়াই করেছে। এবারে ফলাফলের পালা, কে হচ্ছে আজকের বিজয়ী, কে যাচ্ছে পরবর্তী রাউন্ড টপ সিক্সে? আমাদের সাথে পরবর্তী রাউন্ড টপ সিক্সে যাচ্ছে শ্রীমঙ্গলের বন্ধু হাফেজ আমির হামজা। পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ আমির হামজা। ওহির পরশ তোমারি জন্য। আমির হামজা আজ বরাবরের মতোই খুব ভালো ও দুর্দান্ত পারফরমেন্স করেছে। সে আজ 100 মধ্যে 92 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তার মার্ক যথাক্রমে কোরআন মাজিদে সে 50-এর মধ্যে 85 পেয়েছে, তাজবিদে 40-এ 34 পেয়েছে, উপস্থাপনায় 8-10-এর মধ্যে 8 পেয়েছে। সর্বমোট তার মার্ক হচ্ছে 92। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের খুদে বন্ধু হাফেজ জালালউদ্দিন। ওহির পরশ তোমারি জন্য। হাফেজ জালালউদ্দিন প্রতিদিনই ভালো পারফরমেন্স করে থাকে, আমাদেরকে মনোমুগ্ধ করতে লাওয়াত উপহার দিয়ে থাকে। আমি কল্পনাও করতে পারতেছি না, ভাবতে অবাক হচ্ছি যে আজ আমাদের বন্ধু হাফেজ জালালউদ্দিন বিদায় নিতে হচ্ছে।
সে প্রতিদিনের মতো আজও দুর্দান্ত লড়াই করেছিল, কিছুটা হোঁচট খেয়ে গেছে। সে আজ মোট নাম্বার পেয়েছে 86 কোরআনের মধ্যে, সে 40 কোরআনের মধ্যে, 50 সে 47 পেয়েছে তাজবিদে, 40 32 পেয়েছে উপস্থাপনায়, 10 7 পেয়েছে, তার মোট নাম্বার 86। হাফিজ জালালউদ্দিন, মন ঘাবড়ানোর কিছু নেই, মন ভেঙো না, তুমি দুর্দান্ত লড়াই করেছ। আমরা আশা করি তুমি সামনের কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাদেরকে আরও মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দিবে এবং সর্বোচ্চ সাফল্য ছিনিয়ে আনবে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার সহায় হন। আজকে আমাদের বন্ধু হাফেজ জালালউদ্দিনের হাতে সম্মাননা ক্রেস তুলে দেবেন আমার আজকের সম্মানিত অতিথিবৃন্দরা। অতিথি হিসাবে আমাদের সাথে ছিলেন শ্রীমঙ্গল ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জাহিদ হাসান, এবং অতিথি হিসাবে আমাদের সাথে আরও ছিলেন ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা হাফেজ সালমান আহমদ। তাদেরকে আমি অনুরোধ করব আমাদের এই খুদে বন্ধু জালালউদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সাথে অতিথি হিসাবে ছিলেন একটা বাংলাদেশ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মানিত শিক্ষকদ্বয়। আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, মুবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত বিচারকদ্বয়ের। প্রিয় দর্শক, আপনাদেরকেও কৃতজ্ঞতা মুবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় চ্যানেল MCS-এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে